2024-এর লোকসভা ভোটে তৃণমূলের আসন সংখ্যা বেড়েছে। 42-এর মধ্যে 29টি আসন পেয়েছে রাজ্যের শাসক দল। 18টি আসন থেকে কমে 12টি আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে। কিন্তু পুরসভার ওয়ার্ডগুলিতে ভোটের নিরিখে দেখতে গেলে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি। রাজ্যের মোট 121টি পুরসভার মধ্যে 69টিতে এগিয়ে রয়েছে বিজেপি। আর কলকাতা পুরসভার নিরিখে 40টির বেশি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। কিন্তু শহর কলকাতায় কেন এই ফল হলো, কেন তৃণমূলের ভোট কমলো, এই বিষয়ে বিশদে জানালেন রাজ্যের পুর মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম বলেন যে গ্রামের মানুষ টিভিতে সিরিয়াল বেশি দেখেন, তাই তারা তৃণমূলকে ভোট দিয়েছেন। কিন্তু কলকাতায় শহরের মানুষ টিভিতে খবর বেশি দেখেন, তাই কলকাতায় ভোট কমেছে তৃণমূলের। কি বলছেন ফিরহাদ, শোনাবো আপনাদের। শহরের মানুষের কাছে বেশি গ্রামের লোকেরা দেখে সিরিয়াল দেখে বেশি, আর শহরের মানুষেরা তো ওই এর টিভিটা বেশি। পরিষেবা নিয়ে কিছু হয়নি, পরিষেবা নিয়ে হলে 19-এর থেকে খারাপ রেজাল্ট হয়েছে, আবার 21-এ হই হই করে সেই সব ওয়ার্ডে জিতেছে, তারপরে আবার বিধানসভা না ওদের নিয়ে পৌরসভার ওয়ার্ডগুলো হই হই করে যেতে হয়েছে, আবার এই সময়টা এ হচ্ছে। ৫১ ছিল, আবার 46টা হয়েছে, আর মার্জিনটা অনেক কমে গেছে। আমার ওয়ার্ডে 1000 লিড হয়ে গেছিল, সেটা এবার হয়েছে 3500। তো এরকমই সব ওয়ার্ডে, যেন বাবাইয়ের ওয়ার্ডে 7000 ছিল, এবার 2000 সামথিং মানে হেরেছে, এরকম মানে বিজেপির লিডও কমেছে, অনেক সময় আমাদেরও লিড বেড়েছে যেখানে এখানে। এটা একটা পজিটিভ দিক, কিন্তু আমরা পুরোটা এখনো করতে পারিনি। সেটা আমি জানি না যে সেন্ট্রাল গভর্নমেন্টের ভোটটাকে হয়তো মানুষ আলাদাভাবে নেয়, স্টেট গভর্নমেন্টের ভোটটাকে আলাদাভাবে। এদিকে এই মন্তব্যের জন্য কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে ঢালাও সার্টিফিকেট দিয়েছেন বিজেপির রাজ্যসভা সাংসদ তথা রাজ্যের বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য। তিনি বলেন যে কলকাতায় কেন ভোট কম তৃণমূলের তা নিয়ে সবথেকে ভালো বক্তা হচ্ছেন ফিরহাদ হাকিম, সহজ সরলভাবে বিষয়টা বুঝিয়ে দিয়েছেন। তিনি বলছেন যে শহরের মানুষ টিভিতে খবর দেখেন আর গ্রামের মানুষ সিরিয়াল দেখেন, সেই জন্যই যারা সিরিয়াল দেখেন তারা রাজ্যের প্রকৃত অবস্থাটা বুঝতে পারেননি, তাই তারা তৃণমূলকে ভোট দিয়েছেন। শহরের মানুষ খবর দেখেন টিভিতে, তাই তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছেন, এটা ঐতিহাসিক স্টেটমেন্ট। দলের তরফে কলকাতার মহানাগরিককে ধন্যবাদ জানাই, এই বিবৃতি চিরকাল মনে রাখব। কি বলছেন তিনি শোনাবো। ভালো উত্তর দিয়েছেন ফিরহাদ হাকিম, তাকে আমি ধন্যবাদ এবং তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি সহজ সরল ভাবে সত্যটাকে নিয়ে উনি কালকে সাংবাদিকদের বলেছেন যে এটা চিন্তা করার বিষয়, শহরে পড়তে এই কারণেই কমছে কারণ শহরের মানুষ খবর দেখে মানে টিভিতে সংবাদ শোনে, আর গ্রামের মানুষ তারা সিরিয়াল দেখে, সেই জন্য যারা সিরিয়াল দেখে তারা প্রকৃত অবস্থাটা বুঝতে পারেনি, ফলে তৃণমূল ভোট দিয়ে দিয়েছে। আর শহরে বিশেষ করে দক্ষিণবঙ্গের শহরের মানুষ টিভি দেখে বলে তারা তৃণমূলের ভোটে মানে টিভি ভোট, এর হচ্ছে প্রচন্ড ব্যাখ্যা। তার গ্রামের মানুষ আবার রিপিট করছি, গ্রামের মানুষ সিরিয়াল দেখে, তাই তারা প্রকৃত অবস্থাটা বোঝেন না, সেই জন্য তৃণমূলকে ভোট দিয়েছে, আর শহরের মানুষ খবর দেখে সেই জন্য তারা তৃণমূলের বিরুদ্ধে বলছে, ঐতিহাসিক চিরকাল মনে রাখবে। এর আগেও তৃণমূলের তরফ থেকে সৌগত রায় তিনি বলেছিলেন যে গ্রামের মানুষ তৃণমূলকে বেশি ভোট দিয়েছে, শহরে যারা আবাসনে থাকে তারা তৃণমূলে ভোট দেয়নি। তার কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেছিলেন যে গ্রামের মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়েছেন, তাই তারা তৃণমূলকে ভোট দিয়েছেন। এবং এই মন্তব্যকে কেন্দ্র করে যখন একদম সরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম তিনিও সৌগত বাবুর সুরে সুর মিলিয়ে সেই একই কথাই বলছেন। তিনি বলছেন যে গ্রামের মানুষ সিরিয়াল বেশি দেখেন কিন্তু শহরের মানুষ খবর বেশি দেখেন, তাই গ্রামের মানুষ তৃণমূলকে বেশি ভোট দিয়েছে।
2024 এর লোকসভা নির্বাচনে শুরু থেকে বড় অঙ্কের টার্গেট বেঁধে দিয়েছিল পদ্মশিবির, কিন্তু যে রেজাল্ট সামনে এসেছে তাতে দেখা গেল যে 42-এর মধ্যে গতবারের টার্গেটটাও বিজেপি ক্রস করতে পারেনি, 12টা আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। অন্যদিকে 29টি আসন পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে এই পরিস্থিতিতে পুরসভার ওয়ার্ডগুলিতে ভোটের নিরিখে দেখতে গেলে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি। রাজ্যের মোট 121টি পুরসভার মধ্যে 69টি গিয়েছে বিজেপির খাতায়, আর কলকাতা পুরসভা নিরিখে 40টির বেশি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। কিন্তু শহর কলকাতায় কেন এই ফল হলো, কেন তৃণমূলের ভোট কমলো, এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন ফিরহাদ হাকিম নিজেই। ফিরহাদ হাকিম বলছেন যে গ্রামের মানুষ টিভিতে সিরিয়াল বেশি দেখেন, তাই তারা তৃণমূলকে ভোট দিয়েছেন, কিন্তু কলকাতায় মানুষ বেশি খবর দেখেন টিভিতে, তাই তৃণমূলের ভোট কমেছে। কি বলছেন তিনি শোনাব। টিভির এফেক্টটা শহরের মানুষের কাছে বেশি, এরা দেখে, গ্রামের লোকেরা এ দেখে, সিরিয়াল দেখে বেশি, আর শহরের মানুষেরা তোর ওই এর টিভিটা বেশি। পরিষেবা নিয়ে কিছু হয়নি, পরিষেবা নিয়ে হলে 19-এর থেকে খারাপ রেজাল্ট হয়েছে, আবার 21-এ হই হই করে সেই সব ওয়ার্ডে জিতেছে, তারপরে আবার বিধানসভা না ওদের নিয়ে পৌরসভার ওয়ার্ডগুলো হই হই করে যেতে হয়েছে, আবার এই সময়টা এ হচ্ছে। ৫১ ছিল, এবার 46টা হয়েছে, আর মার্জিনটা অনেক কমে গেছে। আমার ওয়ার্ডে 1,000 লিড হয়ে গেছিল, সেটা এবার হয়েছে 3,500। তো এরকমই সব ওয়ার্ডে, যেন বাবাইয়ের ওয়ার্ডে 7,000 ছিল, এবার 2,000 সামথিং মানে হেরেছে, এরকম মানে বিজেপির লিডও কমেছে, অনেক সময় আমাদেরও লিড বেড়েছে যেখানে এখানে, এটা একটা পজিটিভ দিক, কিন্তু আমরা পুরোটা এখনো করতে পারিনি। সেটা আমি জানি না যে সেন্ট্রাল গভর্নমেন্টের ভোটটাকে হয়তো মানুষ আলাদাভাবে নেয়, স্টেট গভর্নমেন্টের ভোটটাকে আলাদাভাবে। অন্যদিকে সৌমিক ভট্টাচার্য ফিরহাদ হাকিমের এই মন্তব্যকে কটাক্ষ করে কি বলছেন শোনাব। ভালো উত্তর দিয়েছেন ফিরহাদ হাকিম, তাকে আমি ধন্যবাদ এবং তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি সহজ সরল ভাবে সত্যটাকে নিয়ে এসেছেন। উনি কালকে সাংবাদিকদের বলেছেন যে এটা চিন্তা করার বিষয়, শহরে পড়তে এই কারণেই কমছে কারণ শহরের মানুষ খবর দেখে, মানে টিভিতে সংবাদ শোনে, আর গ্রামের মানুষ তারা সিরিয়াল দেখে, সেই জন্য যারা সিরিয়াল দেখে তারা প্রকৃত অবস্থাটা বুঝতে পারেনি, ওখানে তৃণমূলকে ভোট দিয়ে দিয়েছে। আর শহরে সাবস্ক্রাইব করবেন আসাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।